হাই গাইজ, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে চলে এসেছি আমার একটা বাংলাদেশের ট্রান্সফরমেশন ভিডিও নিয়ে, যেটা প্রচণ্ড পরিমাণে মোটিভেট করেছে আমাদেরকে জিমে যাওয়ার জন্য। বুঝলি, আরফিন শুভ, আরফিন বব, আরফিন বব, আরফিন, আরফিন বব, ডেডিকেশন। না সিরিয়াসলি, আমরা আমরা খুব এক্সাইটেড, আমরাও আমরা জিম পার্টনার, সিরিয়াসলি আমরা জিমে পার্টনার। লকডাউনের জন্য বিগত এক বছর ধরে আমরা কোনো জিমে যাইনি। আর হ্যাঁ, আমি মোটামুটি 15 কেজি মতো ওয়েট গেইন করেছি, যার জন্য গালফাল বুঝতে, মানে তোমরা তো দেখোনি আগে, এত বড় বড় বেশি না, 15 কেজি বেশি না, হ্যাঁ 15 কেজি, এত বড় বড় গাল মনে হচ্ছে আমার, বেশি না 10 কেজি। তো এমনিতেই মানে খাওয়া দাওয়া প্রচণ্ড বেড়ে গেছে, বসে 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 মানে বিকট এক টাইপের চেহারা হয়ে গেছে সেই। এইটা মানে আমরা ট্রান্সফরমেশন যে ইয়েটা রয়েছে, মানে আরফিন শুভর যে ভিডিওটা রয়েছে, সেটা আমরা ফট করে আসলো নোটিফিকেশন যখন, মানে দেখে অবাক, মানে কি বলবো, কিছু বলার মতো না, ভাষা হারিয়ে ফেলেছি। তাই ভাবলাম যে এটা সবার ফার্স্টে রিয়াকশন দেবো, তখন তোমাদের সাথে ভিডিওটা দেখবো। এবং রিয়াকশন দেওয়ার পর থেকে আমাদেরও একটাই চাওয়া হবে যে আরফিন শুভর মতো কিছুটা হলেও যদি ফিগারটা আমরা বানাতে পারি, কিছুটা, তাই তো। আর বেশি কথা না বলে চলো ভিডিওটা দেখে নিই, ওকে চলো। প্রথম যখন মিশন এক্সট্রিম আমাদের যে ফিল্ম, সেটার স্টোরি আমাকে ফিল্মের ডিরেক্টর রাইটার উনি শোনান, এই ক্যারেক্টারটা যার নাম নাবিদ আলশারিয়ার, সে সেম মানুষ নয়। তার মানে একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন প্রথমে এক্সটার্নালি আসে, ইন্টারনালি তো সেটা ক্যারেক্টার বিল্ড আপ ওয়ার্কশপ সব হবে। প্রথম রিয়াকশন ছিল যে এটা ইম্পসিবল, মানে আই ওয়াজ 94 কেজি। আমি সদ্য আমার একটা ফিল্ম শেষ করেছি, সেটার নাম হচ্ছে আহারে, ক্যারেক্টারের জন্য আমাকে ওয়েট পুট অন করতে হয়েছিল, এইটাকে ট্রান্সফর্ম করা, এবং আমাদের হাতে সময় আছে ক্লোজ টু 9 মাস। ফিজিক্যাল ট্রান্সফরমেশনে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়েট। সো আমরা প্রথমে ডায়েটটা ঠিক করলাম, কার্ডিও দিয়ে শুরু হলো। আমাকে ওয়েট দেওয়া হতো, ওই আর্মিরা যেরকম ওয়েট রাইফেল কাঁধে নিয়ে দৌড়ায়, আমার ট্রেনার খুবই ট্রিকি ওয়েতে, সে আমার সাথে একভাবে তখন যদি ট্রিক্স না খাটাতো হয়তো বা আমি পারতাম না, ওয়েটটা বাড়াইতে তোর ভুল হয় না, যখনই পারতাম না তখন বলতো রেস্ট নেন, রেস্ট নেন, শুয়ে থাকেন বা বসে থাকেন, কিন্তু ছাড়তো না আমাকে। এরপরে ঠিকই করাতো, এনার্জি আবার রিগেইন করার জন্য আমাকে প্রায় ঘন্টা খানেক রেস্ট নিতে হবে। এবার রেস্ট নেওয়ার জন্য তার বাড়িতে আসবো না, তো জিমেই আমি ওই 1 ঘন্টা ঘুমিয়েছি, এবং সেটা জিমে সবাই দেখে হাসতো একভাবে। একটা সময় আমি দেখলাম যে আমি হেভি ওয়েট নিতে পারছি, যখন হেভি ওয়েট নিতে পারছি এবং এক ধরনের কনফিডেন্স গেইন করছি, আমি রেজাল্ট দেখতে পাচ্ছি, ঠিক সেই মুহূর্তে এমন একটা সিচুয়েশন সামনে আসে যেটার পরে আমার আসলে মনে হয়েছিল যে এটা বোধহয় পসিবল না। আসলে ওই যে একটা কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, হেভি ওয়েট নেয়ার কারণেই আমার পায়ের গোড়ালিতে এবং হাঁটুতে ফুলে গেছিল
এবং পানি চলে এসেছিল। টলারেট করার লেভেলে নয় এত ব্যথা। এক্সরে রিপোর্ট এবং সবকিছু দেখে যেটা বেরোলো সেটা হচ্ছে রিপিটেটিভ টিস্যু ড্যামেজ হয়েছে। ইনজুর্ড হওয়া টিস্যুর উপরে আবার রিপিট প্রেশার দিয়েছি। আগামী 4-5 মাস যদি রেস্ট নেওয়া হয় তাহলে আমি শুটে যেতে পারবো, কিন্তু কোনো প্রকারে ট্রেনিং করা যাবে না এখন, কারণ আমি যে দাঁড়াবো আমি তো দাঁড়াতেই পারছিলাম না। এটা আমাকে অনেক বদার করছিল যে আমরা এমন একটা জিনিস স্বপ্ন দেখলাম যেটা আমাদের সিনেমাতে কোনোদিন হয়নি, যে একজন লিড একটা ক্যারেক্টারের জন্য নিজেকে পরিবর্তন করবে। সত্যি বলতে আমি ভেঙে গেছিলাম। মাসখানেক বাড়িতে পড়ে থাকতে হয়েছে, আমার কিছুই ভালো লাগতো না। আমি টেরেসেই একলা একলা থাকতাম। আমি আজকে থেকে 5 বছর আগে একটা ফিল্মে শুট করতে গিয়ে আমার একটা বড় ইনজুরি হয় রাইট শোল্ডারে। সার্জারির সময় ডক্টর বলে দিয়েছিল যে কোনো প্রকারের অ্যাকশন ফিল্ম করা যাবে না। ঢাকা অ্যাটাক বলে আপনারা যে ছবিটা দেখেছেন সেই ছবিটা কিন্তু তারপরেই করা। আমি হাঁটতে চাই না, আমি চেষ্টা করতে চাই, সেখান থেকেই আবার উঠে দাঁড়াবার চেষ্টা। শুধুমাত্র মনের জোর দিয়ে আমি ডিসিশন নিলাম যে আমি আবার ট্রেনিং এ ফিরব। বডির লোয়ার পার্ট আমরা অফ করব, আমরা আপার পার্টই করব। আমার হাতে আছে আর তখন 4 মাস ওই পা নিয়েই গার্ড পরে, অ্যাঙ্কেল গার্ড পরে, নি গার্ড পরে। এইটুকু এসে আমি হাঁটতে চাই না, আমি আরেকটু দেখতে চাই। আমি একটা জিনিসে বিশ্বাস করি যে ট্রাই অ্যান্ড ডাই ট্রাইং, চেষ্টা করতে করতে আমি হারবো, চেষ্টা করতে করতে মারা যাবো, কিন্তু আই উইল নট স্টপ ট্রাইং। সবসময় দেশের বাইরের ওরাই পারে, নট রিয়েলি, আমরা পারি। একটু একটু করে, একটু একটু করে আমরা এগোচ্ছিলাম। In total, after 9 months of disastrous training and so many injuries, এই ট্রান্সফরমেশনের থ্রু দিয়ে লাইফ আমাকে একটা জিনিস শিখিয়েছে যে এনিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড ইফ ইউ ওয়ান্ট ইফ ইউ ওয়ান্ট এনিথিং ইজ পসিবল। আমরা মানুষরা যদি চাই, মন থেকে কিছু চাই এবং নাছোড় বান্দা হয়ে পড়ে থাকি, এনিথিং ইজ পসিবল। If you really want anything is possible, I think you should go. Seriously. মানে ফুল ডেডিকেশন যে কাকে বলে একদম, এই ভিডিওটা তো দেখিয়েছে। মানে এই যে কথাটা বললো না যে আমি লড়াই করতে করতে মরতে চাই, এই কথাটা বিরাট কথা। প্রত্যেকটা মানুষের জীবনের ব্রত হওয়া উচিত আমার মতে। সত্যি সত্যি প্রত্যেকটা মানুষের জীবনের ব্রত হওয়া উচিত যে হার মানবো না, লড়াই করতে করতে আমি মরবো কিন্তু হার মারবো না, মাঠ বা ময়দান ছেড়ে আমি বেরোবো না। প্রত্যেকটা মানুষের জীবনের ব্রত এটাই হওয়া উচিত, তবে আমরা জীবনে সাকসেস পাবো।
আমরা ভেঙে পড়ি, এটা একটা মানে কোন সিনেমা না, রিয়েল লাইফ, যে প্রত্যেকটা পর্দে ওদের হয়তো ও হয়তো শুট করেছিল, যে পরবর্তীকালে এটাকে আমি যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের একটা খারাপ টাইম আসে, প্রত্যেকের জীবনে একটা খারাপ টাইম আসে, আবার সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হয়। তো আরফিন শুভর যে ভিডিওটা সেটা হচ্ছে তার প্রকৃত উদাহরণ, একদম এর থেকে বেশি আর উদাহরণ আমাদের জীবনে হতে পারে না সত্যি। মানে একটা সিনেমার জন্য আহারে, আগে সিনেমার যেটা আমাদের আমাদের ইন্ডিয়ার নায়িকা আছে ঋতুপর্ণা ঘোষ, এই সরি ঋতুপর্ণা ঘোষ ওটা সরি, যাই হোক ঋতুপর্ণা সেনগুপ্ত, উনার সাথে যে সিনেমাটা করার জন্য পুটন করেছিলেন মানে ওয়েট, সেটাকে আবার লুজ করা এতটা, আবার তার মধ্যে পায়ে যেটা দেখলে যে টিস্যুর উপর প্রেশার পড়ে কি সিচুয়েশন দাঁড়িয়েছিল, সেখানে এক মাসের পর মানে নিজেকে না যে আবার একমাত্র ঋত্বিক রোশন আমরা মনে করি ইন্ডিয়ানরা প্রচন্ড পরিমাণে গর্বিত ঋত্বিক রোশনকে নিয়ে, যে একমাত্র হিরো যে যাকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি যে হলিউডের হিরোদের থেকে হয়তো এগিয়ে, একদম সিরিয়াসলি একদম সত্যি কথা। তোমরা যদি কৃষ্ণের এরকম মোটিভেশনাল অনেক ভিডিও রয়েছে যদি তোমরা দেখো বুঝতে পারছো, যাই হোক সেটা আমি পরে বলবো, এখন বলতে চাই এখন বলবো আরফিন শুভ যেটা করেছে বাংলাদেশের সত্যি কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আর একটা যেটা আমি দেখলাম যে ওর ব্যাকে একটা ট্যাটু রয়েছে যেটা আমারও রয়েছে, নিজের প্রশংসা চালু, আমারও রয়েছে চালু, নিজের প্রশংসা চালু, ইটস এ জাপানিজ ল্যাঙ্গুয়েজ, আলাদা জাপানিজ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ইটস এ এটার মানে হচ্ছে ওয়ারিয়ার, না না কি ট্যাটু, এটার মানে হচ্ছে ওয়ারিয়ার, তো যোদ্ধা, একজন যোদ্ধা কখনোই তার যুদ্ধ ছেড়ে দেয় না, হয় সে মরে নয় সে বিজয়ী হয়, হার মানবে না, হার কোনোদিন মানে না, একদম। তো আমিও চাই বা আমরাও চাই তোমরা প্রত্যেকে জীবনে এটাকে মোটো বানাও, সত্যিকারের এটাকে মোটো বানাও যে লড়াই করে যাব শেষ পর্যন্ত, মরতে হয় মরবো কিন্তু ময়দান ছাড়বো না। যাই হোক খুব 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 ভালো লাগলো এবং সত্যি ফ্রেশনেস আবার আমাদের মধ্যে চলে আসলো যে আবার জীবন লড়াই করতে হবে আমাদের, একদম একদম আবার সবকিছুর সাথে। একটা কথা আমি একটা কথা বলবো যে মানে যেমন তুই বললি যে ঋত্বিককে দেখে যেমন আমরা মানে আমরা গর্বিত, আমারও মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা ভাই ভাইদের অত্যন্ত উচিত আরফিন শুভকে এরকম, ওই ঋত্বিক দরকার নেই, ঋত্বিক তো আমাদের ইন্ডিয়ার ঠিক আছে, তো বাংলাদেশের আরফিন শুভকে এরকম জায়গায় দিক, সিরিয়াসলি এটা আমাদের বলার না মানে এটা দেওয়াটা উচিত, কেননা উনি যে স্ট্রাগলটা করেছে এটা এটা খুব কম সত্যি, এটা সত্যি কথা আমি বলছি মন থেকে একদম বলছি, যে আমরা দেখতে পাই যে হ্যাঁ একটা হিরো আসছে ছাতা ধরছে মেকআপ করছে, কিন্তু ওই যে তার পেছনে কতটা পরিশ্রম থাকে আমরা কিন্তু সবসময় সব জিনিসটা বুঝি না, ঠিক আছে আমরা সবসময় সব জিনিসটা বুঝি না, যে একটা করে দিয়েছে। যেমন ঋত্বিক রোশনের যেরকম এরকম দেখেছিলাম, ঋত্বিক রোশন কেন বারবার বলছি, ঋত্বিক রোশন আমিও যখন মানে ঋত্বিক রোশনের সমস্ত হিস্ট্রিগুলো যখন দেখতে পাই বা জানতে পারি তখন সত্যি আমার কাছে ভগবানের সমান হয়ে গেছিল ওকে, কেননা ব্যাং ব্যাং সিনেমাটার আগে কি হয়েছিল, ওর সেম প্রবলেম হয়েছিল, ঠিক আছে, তো সেখান থেকে আফটার সার্জারি করে ওর যত শ্যুট ছিল সমস্ত শ্যুট কি হয়েছিল, একটা স্টান্টম্যান করে দিয়েছিল, কিন্তু তারপর আবার ও নিজেকে রিশুট করে প্রত্যেক কটা সিন, তো সত্যি কিছু বলার কথা না, এদের এরা যথেষ্ট পরিশ্রম করে ভাই, আমরা শুধুমাত্র বলি হিরো কোনো ব্যাপার না ভাই, সিনেমার সামনে চলে এসে পর্দার সামনে চেহারা দেখাচ্ছে, ওদের জায়গায় থাকলে আমি এই করতে পারতাম ওই করতে পারতাম, না ভাই না বস তা না, ওরা যথেষ্ট পরিশ্রম করে, অতটা সহজ না, আমরা একটা হট করে সিন দেখে ফালতু এ বেকার একটা কেউ কিছু বললো কেউ কিছু লিখলো, তার পেছনে অনেক পরিশ্রম থাকে ভাই, সিরিয়াসলি পরিশ্রম থাকে, পরিশ্রমটা আরফিন শুভ করে দিয়েছে, সত্যি এতটা সহজ না, পরিশ্রম যথেষ্ট থাকে, একটা ছোট একটা সামান্য জিনিসের পিছনেও একটা অনেক রকম পরিশ্রম থাকে, আমরা সব পরিশ্রমটা জানি না কারণ আমরা সব পরিশ্রমটা আমরা করি না, ঠিক আছে, আমরা শুধু বলেই দিতে পারি, আমরা সিরিয়াসলি আমরা বলতে বেকার এ ফালতু, এটাই আমরা এটা খুব সময় আমরা খুব তাড়াতাড়ি জাজ করে ফেলি কাউকে বা কোনো জিনিসকে বেকার, যথেষ্ট টাফ আমরা বলে রাখি, আমরা
রেগুলার জিম করতাম, না সিরিয়াসলি বলছি, আমরা রেগুলার জিম করতাম এবং আমরা যথেষ্ট এফোর্টের সাথে জিম করতাম। তো সেখান থেকে আমি বলতে পারি ও যে চেহারাটা থেকে যে চেহারাটা বানিয়েছে, ইটস নট ইজি, একদম একদম সোজা না। যদি আমাদের কথা মনে হয় যে মিথ্যাটা বলছি বা কিছু বলছি, তোমরা নিজেরা জিমে গিয়ে করে দেখো, একদম সত্যি এটা, এতটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সহজ না। ওকে, যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালোবেসো আর ভালোবাসা ছড়িয়ে দিও। পরে ভিডিওতে আবার দেখা, ততক্ষণ জন্য টাটা।